আমরা চাই না কালো টাকা কিন্তু কালো টাকা কমাতে হলে পরে আমাদের দুর্নীতি কমাতে হবে মাননীয় স্পিকার কালো টাকার উপরে অনেক কথা বলা হয়েছে আমরা এটা চাই না কিন্তু আমাদের যে টাকা বিদেশে চলে গেছে সেই টাকা যদি আনা যেত তাহলে দেশের অর্থনীতি ভালো হতো বাজেটের মধ্যে হাসপাতালের যন্ত্রপাতির ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে সেটা আগে এক পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট করা হয়েছে আমি মনে করি এটি কমানোর প্রয়োজন তা না হলে এখানে বিনিয়োগ কমে যাবে এবং সেবা ব্যয় বাড়বে গরিব মানুষ কষ্ট পাবে এবং বিদেশের লোকে চিকিৎসার জন্যে বেশি করে যাবে তাতে চিকিৎসার আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়বে আমাদের তামাকের উপরে এখানে কিছুটা কর বৃদ্ধি করা হয়েছে সেটা আটান্ন থেকে ষাট পার্সেন্ট করা হয়েছে মানে দুই পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আমি মনে করি এটাকে আরও বাড়ানো প্রয়োজন কারণ এই তামাকজনিত কারণে আমাদের দেশে প্রায় দেড় লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে মাননীয় স্পিকার ট্যাক্স কমানো হয়েছে প্রায় তিরিশটি আইটেমে এবং আরও কিছু ট্যাক্স যেমন গুঁড়া দুধের উপরে ট্যাক্স কমানো হয়েছে এবং বিদেশি পোশাকের উপরেও ট্যাক্স কমানো হয়েছে যেটা আমি মনে করি কোনো প্রয়োজন নাই আমাদের এই এই সময় কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক এবং আইসক্রিমের উপরও ট্যাক্স বাড়ানো হয়েছে আমি মনে করি এটি ঠিক আছে কারণ এটি ডায়াবেটিস আমাদের দেশে বাড়ছে এবং অবিসিটিও বাড়ছে কিন্তু পাশাপাশি চকলেটে বিদেশি চকলেটের উপরে ট্যাক্স কমানো হয়েছে যা আমি মনে করি প্রয়োজন নয় মাননীয় অর্থমন্ত্রী হয়তো ওনার নাতি নত করে হয়তো পছন্দ করেন ট্যাক্স এই চকলেট সে কারণে হয়তো কমাতে পারেন ইটের ভাটার উপরে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এটা আমি সাধুবাদ জানাই আমাদের রিজার্ভ কমার বিষয়ে অনেক আলোচনা হয়েছে রিজার্ভ আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আটচল্লিশ বিলিয়নে উঠেছিল তখন বিএনপির রিজার্ভ ছিল মাত্র সাড়ে তিন বিলিয়নের উপরে কখনোই যায় নাই রিজার্ভ কেন কমল আমরা জানি আমাদের টাকার একটু অবমূল্যায়ন হয়েছে তেল গ্যাস খাদ্যের দামও বিশ্বজোড়া বেড়েছে যে করতে হয় যুদ্ধ যুদ্ধবিগ্রহ করোনার কারণেও আমাদের রিজার্ভে চাপ পড়েছে রিজার্ভ বাড়াতে হলে পরে আমাদের রিমিটেন্সগুলো ব্যাংকিং চ্যানেলে আনা খুব প্রয়োজন এবং সেখানে দুর্নীতি দেশে কমাইতে হবে ব্ল্যাক মানি কমাতে হবে মানি লন্ডারিং কমবে যদি আমরা দুর্নীতি এবং ব্ল্যাক মানি আমরা কমাতে পারি কালো টাকা যদি কমাতে পারি এবং ট্যাক্স যদি আমরা কমাতে পারি এক্সপোর্ট যদি বাড়াতে পারি এবং আমাদের যে বিদেশি ওয়ার্কার যারা আছে তাদের সংখ্যাও যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে পরে আমাদের চাপ কমবে আমাদের ফরেন কারেন্সির উপরে এবং আমাদের দেশ থেকে দেশে প্রায় দুই লক্ষ লোক বিদেশি কাজ করে এবং তারা তাদের দেশে প্রায় ছয় থেকে পাঁচের থেকে ছয় বিলিয়ন ডলার পাঠিয়ে থাকে এটাও আমাদের রিজার্ভের উপরে চাপ ফেলছে এবং আমাদের দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্যে প্রায় এখানে পাঁচের থেকে ছয় বিলিয়ন ডলার খরচ হয় এবং সেটাও বেশিরভাগই অসংক্রামক রোধের জন্য যে থাকে সেই কারণে আমাদের আটটি হাসপাতাল নির্মাণ হচ্ছে এই কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে পরে আমি মনে করি বিদেশে যাওয়ার ই প্রবণতাটাও কমে আসবে মানে স্পিকার কালো টাকার উপরে অনেক কথা বলা হয়েছে আমরা এটা চাই না কিন্তু আমাদের যে টাকা বিদেশে চলে গেছে সেই টাকা যদি আনা যেত তাহলে দেশের অর্থনীতি ভালো হতো আর অর্থনীতি কিছুটা হলেও আর চাঙ্গা হতো